very fishy. দাদা বলো, এই তুই মুরগি হাটায়? বীরগি হাট, ইউ নো হোয়াট আ অসাম প্লেস। এই আমি তো তোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, ওই দিগলবাড়ির নন্দবসের পুকুরে। পুকুরে কি করছো? কি করব, পড়ে গেছো? মাছ ধরতে এসেছিলাম। দেখি ফেসবুকে তুই ঢং করে পোস্ট করেছিস। আমি মোটেই ঢং করি, এটা আমার বন্ধুর বাড়ি, এটা অলমোস্ট হেরিটেজ জানো, এটার সাথে সিরাজের ইতিহাস জড়িত আছে। সিরাজ পিডিয়ানি? নবাব সিরাজউদ্দৌলা। ওরে বাবা কি বলছিস রে, বাংলা শেষ স্বাধীন নবাব। আর তার সাথে আছে চমৎকার রান্না। ওরে বাবা, এত গদর উপর বিস্ফোরা। ওটা মেঘনা চাইতে জল না? ইস, এই এই দিনু কদিন থাকবি রে? পরশু ফেরার কথা। ও, এই বলছি যে খাওয়া দাওয়ার ব্যাপারটা কিরকম ব্র্যান্ড নাকি? হ্যাঁ বিশাল, সকালবেলা খেয়েছি লুচি আর কিশমিশ দিয়ে ছোলার ডাল। কিশমিশ? আর দুপুরবেলা বাসন্তী পোলাও আর চিকেন গন্ধরাজ। গন্ধরাজ? রাতে শুনছি মাটন ডাক বাংলো। এই আমি আসছি। না 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 না, এই না 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 না, আমি এরকম একটা জায়গা মিস করতে পারবো না। না আরে এটা কি ভাববে? না না, তুমি প্লিজ পুকুরে যা করছো সেটাই করো। এই কিছু কথা একদম ঘ্যান ঘ্যান করবি? তো বৌদি বাপের বাড়ি গেছে, আমারও সেরকম কোনো কাজকর্ম নেই। এই সেই দিন থেকে আমি খালি ভাত ডাল আলু আর আলু ভাত ডাল খাচ্ছি। শোন, আমি এখানে যে হোটেলটায় উঠেছি ওখানে দুপুরে লাঞ্চটা আমার বলা হয়ে গেছে, তা আমি সেইটা খেয়ে বিকেল বিকেল আমি পৌঁছে যাবো। না না দাদা প্লিজ, এটা আমার বন্ধুর বাড়ি, কি ভাববে বলো তো ওরা? না কি ভাববে, তুই বলবি যে তোর পিস্তুতো দাদা আপনাদের বাড়ির খবর শুনে, মাইন্ড ইট, খবর হ্যাঁ নট খাবার, শুনে আসতে চাইছে। আমি ডাকলাম, কখন মা চুকবে তবে তার ঝোল হবে। দিদি, ও ড্রাইভার বাবু, ও দাদা, এই চলুন চলুন তাড়াতাড়ি চলুন। এ কেন বাবু হন না কাবু, হঠাৎ রহস্য।